এই দেখো আমার ছোট্ট জুঁই গাছটাও আমাকে কিন্তু নিরাশ করেনি। ছোট্ট জুঁই গাছ আজকে ছোট্ট জুঁই ফুল ফুটেছে, কি তার সুন্দর গন্ধ। যাই হোক না কেন, আজকে মঙ্গলবার সকাল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু সকাল সকাল আকাশের মুখ ভার হয়ে রয়েছে, জানি না এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে বা নাও হতে পারে, কিন্তু আকাশের মুখ ভার বলে আমরা তো বসে থাকতে পারবো না। কিন্তু আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল রসগোল্লা, সোমবার রাতে দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছিলো, তো ওই জন্যে সকাল সকালই মনে হলো আগে রসগোল্লাটা বসিয়ে দিয়ে ওই দিকে সবজি কাটতে যাই, কারণ আজকে প্রচুর সবজি কাটতে হবে, আজকে হবে শুক্তো। মোটামুটি রান্না চলছে, সকাল থেকে সত্যি ব্লগ বানানোরও সময় পাইনি। এখানে ফুটছে শুক্তোটা, উচ্ছেটা আর বড়িটা এখনো দেইনি আমি। আর সকালে সেই যে রসগোল্লা বানাচ্ছিলাম, এই সেই রসগোল্লা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছ আর আজকে শুক্তো, মাছটা আমার হয়ে গেছে অলরেডি, আর এখানে শুক্তোটা তো চলছে। আর সকালবেলা বললাম বৃষ্টি নামতে পারে, কিন্তু কোথায় কি, একদমই কিছু নয়, রোদ উঠে গেছে আবারও। আর এই চন্দ্রমল্লিকা গাছটা না প্রচুর ফুল দিচ্ছে, আমাকে প্রচুর ফুল দিচ্ছে। জুঁই ফুলটা তো আজকে ফুটেইছে, দেখালাম আমি তোমাদেরকে, কি ভালো লাগছে, কি সুন্দর গন্ধ। তো হোক, ঠিক আছে, চন্দ্রমল্লিকা গাছটা সত্যিই ভালো ফুল দিচ্ছে। এই তিনটে ফুল কালকেই মানে এরপর শুকিয়ে একদম ঝরে চলে যাবে আর কি। আর এই জায়গাটাতেই পুরো চারটে ফুল হয়ে যাওয়াতে এই ফুলটা আর বাড়তে পারছিল না, এই তিনটে ফুলে এখানেই ছিল, দেখো এখান থেকেই কাটলাম, এক দুই আর এই যে তিন, এই ফুলটা আর বাড়তে পারছিল না বলে ওই জন্য। দেখো এই তিনটে তেমনও বাড়তে পারেনি, এটা দেখো একা হচ্ছে বলে কত সুন্দর বেড়েছে। তো ওই জন্য আর জুঁই ফুলটাকে তো আমি রেখে দেব, ওই জুঁই ফুলটা তোমাদেরকেও বারবার দেখাচ্ছি, আমি নিজে এসে বারবার দেখাচ্ছি, এত সুন্দর গন্ধ, সত্যিই ভাল লাগছে। তো চলো আজকে আমি একটা, অনুরূপাকে একটা দেবো আর রুমিকে একটা দেবো, তিনজনে তিনটে ঠাকুরের পায়ে দিয়েছি। এখন বাজে 1:20, হেই একটু বসলাম আজকে, একটু ওই আমার ব্যবসা সংক্রান্ত কিছু কাজ ছিল তো সেইগুলোই করছিলাম, করে টরে এই একটু বসলাম, বা 1:45 থেকে সে কাজে লেগেছিলাম, তো সেটা হলো এইমাত্র। আর আজকে তো সেরকম কিছু রান্না করিনি, শুক্তো আর মাছ করেছি। আজকে রাতে আমাদের প্ল্যান আছে একটা, আসলে কালকে অনুরূপার জন্মদিন, কালকে বলতে 27 তারিখ, মানে আজকে রাত্রি 12টার পরেই 27 তারিখ পড়ে যাচ্ছে, তো সেটা নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম রয়েছে। কালকে ও আর আমি যখন বেরিয়েছিলাম, বিকাশ যেতে পারিনি, কাজ ছিল বলে, দেখেছো এই মাছির বড্ড উৎপাত হয়েছে এখন। তো যাই হোক না কেন, এবার আমরা যখন বেরিয়েছিলাম তখন কিনে নিয়েছি হ্যাপি বার্থডে ব্যানার, আর কেকটা আজকে আনার প্ল্যান রয়েছে। যাই হোক, এইসব তো রয়েছে, গিফট ওর এসে গেছে, গিফটটা র‍্যাপ করতে হবে, ভালো কথা মনে পড়লো, তোমাদেরকে বলতে গিয়ে মনে পড়লো। যাই হোক, একটু আস্তে আস্তে বলছি, আমি পাশের ঘরেই রয়েছে, শুনতে পাবে না হয়তো। তো এই আর কি, এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে আমাদের। রাত্রি 12টা ওর কাজ সাজ শেষ হলে স্নেহাশিসাও আসবে আমাদের ঘরে, স্নেহাশিসাও সকালবেলা এসে বলে গেছে যে ওর অনুরূপা ঘরে থাকলে তো স্নেহাশিসা সাজাতে পারবে না, তাই জন্য আমরাই সবাই মিলে আমাদের ঘরটাতে সাজাবো। প্রমি, গিজারের সুইচ তুমি দিলে? আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি সেই আমি দিয়েছিলাম, বোধহয় বন্ধ করিনি, না এরকম আমি করিনি। যাই হোক, তো এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তাই জন্য আজকে একটু আনন্দ আনন্দই রয়েছি। ও ভেবেছে বোধহয় কিছুই হবে না, এরকমই রয়েছে। আর ওর জন্মদিন হয় না, অনেকে জন্মদিন নিয়ে একটা যে আমাকে এরকম সারপ্রাইজ দেবে বা কিছু, তো এইটাই আর কি প্ল্যান প্রোগ্রাম। বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে, মা বাবাদের কাছে থাকলে কিছু না হলেও পায়েস তো করে দেয়, তো ঠিক আছে, এইটুকুই আমাদের, যেটুকু আমরা পারবো সেটুকুই আমরা দিতে পারবো। তো স্পেশাল মোমেন্টকে এইটুকু করলেই মনে হয় যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, তো চলো দিনটা স্পেশাল হয়ে থাকবে, আর কিছুই না, 1 বছর আস্তে আস্তে মনে থাকবে আমার জন্মদিনে ওইটুকু হয়েছিল। অনুরূপার বার্থডের জন্য আমাদের মোটামুটি সাজানো হয়ে গেছে, টুনিটা এক্ষুনি বন্ধ করে দিতে হবে, নাহলে বেলুনগুলো ফেটে যেতে পারে। মোটামুটি যা হয়েছে তাই তাড়াতাড়ি করে আমরা করে নিয়েছি, কারণ বেলুন খুব তাড়াতাড়ি ফেটে যাচ্ছে একটুখানিকের জন্যই। এখানে অনেকগুলো বেলুন আমরা ফাটিয়েওছি, অনুরূপা হয়তো বুঝতেও পেরে যেতে পারে, জানি না। আর হ্যাপি বার্থডেটা হচ্ছে এইরকম, যাই হোক। আর ও আসলে পরে আমরা কেকটা আর মোমবাতিটা দিয়ে দেবো, এটা হচ্ছে আমার গিফট আর এটা হচ্ছে রুমের গিফট। তো চলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
you. Happy birthday to you. Happy birthday dear old Baba. Happy birthday to you. এদিকে রাখো, এদিকে রাখো। এই যে অনুরূপার জন্মদিনে বিকাশের স্টাইল, একটা পা উপরে একটা পা নিচে, ও সেজেছে কিন্তু স্পেশালি, বলছে কিনা ভিডিও হবে বলে আমি ফাউন্ডেশন মাখবো। আমি চিমনি বলছি ঢুকে দিল ভিডিওতে আমাকে, কালকে ডিসলাইক আসবে বাবা। ভালো ড্রেস পরে এসে তারপরে ফটো তুলবে এখানে, তাই জন্য ও টেবিলটাকে একটু এগিয়ে নিয়েছে যাতে বেলুন গুলোতে ঘষা না খায়। আর এখানে আমি সকাল থেকে সবজি কেটে যাচ্ছি, এখানে কাটলাম এই সবজি গুলো, কাটলাম পেঁয়াজ, এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করলাম, রাতের জন্য হবে কুমড়ো আলুর ছক্কা, তাই এখানে কুমড়ো আর আলুটাকে কাটলাম, আর এখানে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। হবে আজকে চিংড়ি শুটকি, কিন্তু শুটকিটাই তো আমার রান্না হবে, এই যে এখানে আছে, এই হবে চিংড়ি শুটকি। তো এইসব করতে গিয়ে সকাল থেকে আর ফোনটা ধরারও টাইম হয়নি, কিচ্ছু হয়নি। তো আবার মামুনি ফোন করলো, এখন করে পিচ্ছিগুলো কতটা টাইম খেলো, ওদের কথা একবার শুরু হলে তো বন্ধ হতে চায় না। একজনই চারবার ধরে জিজ্ঞেস করে কিছু খেয়েছো, কিছু খেয়েছো, সত্যিই ভালো লাগে, মানে ওরা এতটা ছোট বয়সে যে এতটা কেয়ারিং। তো ঠিক আছে, কিন্তু আমার আবার রান্নাটা হয়নি, তাই জন্য নাহলে ওদের সাথে বেশ সময় কাটানো যায়, কিন্তু ওদের সাথে যত কথা বলবে পটর পটর করতেই থাকবে ওরা, তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলাম। ওরা ফোন করে বিশেষত আসলে গিফট, বৌদিভাই তুমি যখন আসবে বা কেউ যাবে তোমার কাছে গিফট কিনতে চাই আর কি, তো ওই জন্যে ফোন। এমনিতেও গিফটের জন্যে শুধু বলবো না, বাচ্চাগুলো সত্যিই ভালো, মানে এতটাই ওরা এত কথা বলে, দাদাভাই দাদাভাই কিন্তু ওদের বকা দেয়, দাদাভাইকে দেখলে ভয়ও পায়, কিন্তু আবার দাদাভাই কী করছে, দাদাভাই খেয়েছে কি না এইসব প্রশ্ন, কিন্তু দাদাভাইকে ফোন দেওয়া যাবে না, দাদাভাইয়ের সাথে কথা ওরা বলবে না। তো যাই হোক না কেন, রান্নাটা সবে চাপালাম, ভাবলাম কালকে শুক্তটা আছে, আজকে সব সবজি দিয়ে করবো হচ্ছে শুটকি মাছটা, আর রাতের জন্য আমি কুমড়ো আলু ছকাটা বানিয়ে রাখবো, রাতে রুটি করলেই হয়ে যাবে, চলো এগুলো তো করে নিই। আর আজকে তাড়াতাড়ি একটু কাজ সারার আছে, ওর একটা কাজ আমাকে করে দিতে হবে, তো সেই নিয়েও একটু তাড়াহুড়ো করছি আমি। বলতে পারো একরকম বৃষ্টি আর হাওয়ার আওয়াজেই ঘুমটা ভেঙে গেল, জানি না কেন সঁ সঁ করে রীতিমতো হাওয়া দিচ্ছিল। আর এই জানলাটা তো বন্ধ, এই দেখো এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার, ওই জন্যই ঘুমটা আরও ভেঙে গেল। যাই হোক এখন একটু কাজ আছে, একটু কাজটা করে নিই আমি। দারুণ একটা বৃষ্টি হচ্ছে, মানে অনেকদিন বাদে আবার ব্যাঙ্গালোরে বৃষ্টি নামলো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতো টাটা গুড নাইট বলার টাইমও চলে এসেছে, কিন্তু অঙ্কিতা একটা কথা বলছিল যে যেহেতু এটা আমার ডেইলি ব্লগের চ্যানেল, তাই জন্যে যে তিনটে রান্না দিচ্ছি সপ্তাহে ওটা না দিতে, একটা করে রান্নার রেসিপি দিতে। তো তোমরা সবাই একটু জানিও আমাকে, যদিও গোটা কয়েকজন কমেন্ট করো, তাও একটু যে কজনই জানাও একটু জানিও, আমি সেভাবে আবার ঠিকঠাক করে নেবো। তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো বন্ধু চ্যানেলে এসে থাকো নতুন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ।